রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার। এই কোরআনে আল্লাহ পাঁচটা টিপস দিলেন, ওরে বরুণ হাটের মানুষ, এই পাঁচটা টিপস তোরা জান ভরে শুনে নে। আরে পাঁচটা টিপস এর উপরে আমল কর, আর কিচ্ছু করতে হবে না, লিখে দিয়ে যাচ্ছি জান্নাতে না গেলে আজ আপনার জন্য দায়িক আমি হাবিবুল্লাহ। এত বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি কোনো পীর সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করি না, কোনো মুফতি, কোনো ফোকা, কোনো কারোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে চাই না। আমি গ্রহণ করব কোরআন। কি করব? আপনারা কি করবেন? আচ্ছা একটা কথা বলি, ভারতবর্ষের এটা নীতি, বসলে বলতে বললে আপনারা চুপচাপ মেরে চেয়ে থাকেন, বলেন না ব্যাপারটা কি, শুনতে পান না পান না? একটা বক্তা বলছে, বলে কি করব, ওরা একান দিয়ে শোনে আর একান দিয়ে বার করে দেয়। আমি বলছি ভাই এইটাই কিন্তু ভুল হচ্ছে। বলে কেন? যদি একান দিয়ে শুনি একান দিয়ে বার করে, তাহলে ওকে শুয়ে দিয়ে ওর কানে দুধ ঢেলে দেবো আমি। এই ডান কানে দুধ ঢেলে দিলে বাম কান দিয়ে বেরোবে ভাই? তাহলে একান দিয়ে ঢুকে একান দিয়ে বার হচ্ছে কোত্থেকে? আমি বললাম ভুল অন্য জায়গায় হচ্ছে। কোথায়? আমি বললাম বোবা মানুষ আছে আপনাদের এলাকায়, বোবা বোবা মানুষ, বোবা কানে শুনতে পায়? ওরা কথা বলে? কথাও বলে না, কানেও শোনে না, তাই না? তো আপনারা কি বললে বলে না বোবা? জোবানে বললে, কানে শুনলে জোবানে বলবে, আর জোবানে বললে কলবে ঢুকবে। তা আপনি তো গোগার পাঠ করছেন, গোগারা ইশারায় কথা বলে না? হুম হুম। তা আপনাদের বলছি ঠিক তো, তা হুম তো মুখই কথা বলে না। তা আপনি যদি বোবার পাঠ করেন তা আপনার ভিতরে যাবে কি করে? এজন্য একটু বলার পাঠ করুন বাপ, কিছু মনে নেবেন না, বলার পাঠ করলে ইমান বেড়ে যাবে। আপনি যত বলবেন ফট করে স্লিপ করে ভিতরে চলে যাবে। একজন ঠাকুর পুজো করতো, 70 বছর ঠাকুর পুজো করেছে, ঠাকুরের নাম ছিল দন্তস্বা দন্তন্ন মসানাম। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জেকে করি না, ওই রকম সানাম 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 একদম চোখ বুঝে দলা খেদার বলতো। হঠাৎ করে একদিন বলতে বলতে বলে বলেছে সমাদ। সমাদ কার নাম? আল্লাহর নাম। জি সমাদ মোকাপিকিহীন, যেই বলেছে সমাদ, আল্লাহ বলছে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক, ও বান্দা আমি উপস্থিত। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো ভুল করে তোমার নাম ধরেছে। আল্লাহ বলছে আমি ওই অপেক্ষায় ছিলাম, ও বান্দা একবার ভুল করে আমার নামটা ধর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। জোরে বলেন, জোবানে বলতেছিল তাই স্লিপ করেছে, মনে মনে করলে হতো না। আপনারা জোবানে বলবেন। এবার আমি 7টা টিপস দিচ্ছি, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার সূরা আল বাকারার 1-2 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। টিপসটা কেমন দেখুন, আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। টিপস আলিফ লাম মিম, এর মানে শুধু সেই জানে যে সৃষ্টি করেছে তার নাম আল্লাহ। এবার আল্লাহ দিচ্ছেন জালিকাল কিতাব। ওরে বরুণ হাটের মানুষ, এটা সেই কিতাব। কোন কিতাব? লা রাইবা ফি, জিসমে কোই শাক নেই হ্যায় শাবা নেই হ্যায় জারামা নেই হ্যায়, যার মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহের কিতাব। তাই দেখি করতে নিঃসন্দেহ কিতাব কিরকম। আল্লাহ বলছেন না এটা সবাই শুনবেন, একটু কথা হচ্ছিল না, যারা আসে না কেন? আল্লাহ বলছেন না এটা সবাই শুনবে না। কারা শুনবে? হুদাল্লিল মুত্তাকিন, এটা শুনবে তারা
মুত্তাকী হবে যারা। আল্লাহ মুত্তাকী আবার কারা ভালো করে বুঝবেন, পৃথিবীতে স্কুলে পড়ালে মাস্টার বলা হয়, পৃথিবীতে মাদ্রাসায় পড়ালে মদারিস বলা হয়, পৃথিবীতে গাড়ি চালালে ড্রাইভার বলা হয়, প্লেন চালালে পাইলট বলা হয়, জাহাজ চালালে নাবিক বলা হয়, তাই না ভাই? এক একটা কোয়ালিফিকেশন আছে। আল্লাহ বলছে বান্দা আমার জান্নাতে যেতে গেলে কোয়ালিফিকেশন থাকতে হবে, কি থাকতে হবে? আবার তাদের কাছে মুত্তাকির লকাব থাকতে হবে, যে মুত্তাকি হবে না লোকে তারে হাজি বলবে কিন্তু জান্নাতে মিলবে না, যে মুত্তাকি হবে না লোকে তাকে পীর বলবে ওলামা বলবে যা কিছু বলুক না কেন জান্নাত নসিব হবে না। আর যতই বড় হও, যতই বড় পাইলট হও, যতই বড় নাবিক হও, যাই হও না কেন তোমার কাছে মুত্তাকিরই লকআপটা থাকতে হবে, তাহলে আমার জান্নাতের দরজাটা খোলা থাকবে। আর নইলে কিন্তু ধোলাই দিতে দিতে বাম হাতে যেতে হবে, তোমার বাপ থেকাতে আসবে না। মুত্তাকি এবার কারা? আর বলছে বলে দাও মুত্তাকি হলো তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর বলছে মুত্তাকি হলো তারা আল্লাহকে না দেখে মানে যারা। এক নাম্বার দিলাম, পাঁচটা নাম্বার বলেছি কটা? তবু সে বাবার পাঠ করবেন, পাঁচটা দিলাম কটা? একটা। আমি চাচ্ছি বাংলাদেশ সংলগ্ন আপনাদের বাড়ি, বাংলাদেশের শ্রোতা দেখেননি আপনি, যদি আমি যদি শুধু বলি ক, ওরা ওইটারে ট্রেনে বানায় কলকাতা, মানে বক্তারে বলিয়ে নিতে হয় কী করে সেটা ওরা জানে। ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশের বক্তা যখন আসছে বলছে, বলে আমাদের দ্বারা আপনাদের কাছে বক্তৃতা করা সম্ভব না, একদম ওপেন। বলছে কেন? বলে আপনারা তো পাক্কা বোবা, আপনাদের সঙ্গে আলোচনা করবো কি? ছাত্রার মাস্টার কথা বলবে, ছাত্র যদি উত্তর না দেয়, এখন দু ঘন্টার জন্য আপনারা আমার থেকে জ্ঞানী আমি জানি, কিন্তু দু ঘন্টার মতো আমি এখানে মাস্টার হিসেবে বসছি তো ভাই। যদি আপনারা ঠিক এরকম যদি ইয়েস নো হ্যাঁ না না বলেন তো মাস্টার কতক্ষণ ভুল ভাববে? কানেকশন ঠিক রাখতে হবে। তা আল্লাহর কাছে জিজ্ঞেস করে আপনারা বলেন তো আল্লাহকে মানেন কে কে দেখি? না দ্বন্দ্বই চিন্তা করতেছ, তোলবো না তোলবো না, না মান বাপ না মান, ওরা চিন্তা করতেছ কি মানতে হাত তুলিস। তাহলে এক নম্বরে আপনারা পাস, সবাই পাস তো? নাম্বার কটা বলেছি? পাঁচটা। বারবার পেলে করছি কেন জানেন? এটা বাংলাদেশে শিখেছি আমি, আর সত্যি বাংলাদেশের সাইদি সাহেব মিজানুর রহমান আজারি এরা ক্লাস করে, ক্লাসের মতো করে, মানে বলিয়ে বলিয়ে একটা কথা তিন চারবার রিপিট করিয়ে করিয়ে যতক্ষণ ওর ভিতরে যায় ততক্ষণ ছাড়ে না। আমরা তো এখন আলোচনা করি একেবারে গানে হাত দিয়ে, বাবা গেছি, মা গেছি, দিল্লি গেছি, হাওড়ায় গেছি, বলে যাচ্ছি শ্রোতা কি বুঝলো না বুঝলো দেখা দরকার নেই, জি বলে চলে গেলাম, শ্রোতারা শুনে চলে গেল। কিন্তু আমি বলছি বারবার ধাক্কা মেরে ভিতরে দাও, নাম্বার কটা বলেছি? আচ্ছা আপনারা যে বারবার বলেছেন এটা ভুল হবে বলে মনে হয়, আপনারাই চিন্তা করেন না ভুল হওয়ার লাইন নেই। পাঁচটা এইবারের মধ্যে দিলাম কটা? একটা। এবার আমি বলে যাই পাঁচটা নাম্বারের পাঁচটাই থাকতে হবে, খুব সাবধান। এক বিষয়ে যদি ফেল করেন ব্যাক পেয়ে যাবেন, ক্লাস উঠতে পারবেন কি? পারবেন না। দুনিয়ার ক্ষেত্রে হতে পারে আপনি এক বিষয়ে ফেল করেছেন, বাপ ঘুষ ঘাস দিয়ে দে তুলে, তাই না? আল্লাহ কি বলেছেন? আমার আদালতে একবার যে ফেল হয়ে যায় তারে তোলার মতো কেউ হবে না, না কোনো পীর, না কোনো দরবেশ, না কোনো মাওলানা, না কোনো মুফতি, চ্যালেঞ্জ করে বলে গেলাম সেদিন কেউ তে কাতে যাবে না। পাঁচটা নাম্বার মোকাম্মল থাকতে হবে, ভুল যেন করো না, যেমন মোবাইলে থাকে দশটা নাম্বার, একটা নাম্বার কম যদি দেন ফোন ঢুকবে না কি ভাই? ঢুকবে না, কিয়ামত পর্যন্ত ঢুকবে না, দশটা পুরোই পুরো দিতে হবে। আল্লাহ বলছে বলে দাও আল্লাহ তোমাকে জানাতে চাই, তুমি এবার বলে দাও আল্লাহ। এরা বলছে সবাই তোমাকে মানি, কিন্তু তোমাকে এরা মানে তার নমুনাটা কি? এরা যে তোমাকে মানে তার প্রমাণটা কি তুমি একটু বলে দাও। আল্লাহ দ্বিতীয় নম্বর হাতে বাগে বলছেন কি?
আমাকে মানে যারা ওয়ায়ুকিমুনা সালাত, বলছে আমাকে মানে যারা তাদের প্রথম প্রমাণ হলো নামাজ ছাড়বে না তারা, আজান হলে মসজিদে যাবে তারা, যেখানেই থাক না কেন আজান শুনে নামাজ আদায় করবে, মোটেই দেরি করবে না। এবার এই নাম্বার যদি আমি জিজ্ঞাসা করি ফেল হবে কতজন সৎকারায়? এই জলসা কমিটি ছেলেরাও ফেল, যারা দেশে ফেল। আর আল্লাহ বলছে ফেল কিন্তু আমার কাছে যে ফেল, ফেরেশতা মাখাচ্ছে আতালির বাঁশে তেল, যে করবি ফেল ওরা টাকা দে তোলে তোর বেরিয়ে ঢোকাবো, বুঝাসলো? তাহলে বোঝা গেল এনআরসি কেন এলো। দুই নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সব ফেল, একটা ছেলে বড় পলা, একটা ছেলে মাছওয়ালা, একটা ছেলে ফেরিওয়ালা, একটা ছেলে বিস্কুটওয়ালা, একটাও আল্লাহ আলা হলো না, সব হলো দুনিয়াওয়ালা, ঠিক না? বল প্রাণ প্রিয় বন্ধুরে আমার, আল্লাহ বলছে বান্দা স্মরণ করো আমার কাছে, আমার বান্দা বলে আমরা দাবি করবে যারা নামাজ কখনো ছাড়বে না কো তারা, শুধু মুখে বলেছে আল্লাহ মানি, আল্লাহ বলতে হবে না। উত্তর দিতে সুরা আনকাবুতে 20 পারায় প্রথম পৃষ্ঠায় গেলাম, কি বলেছেন? জি আহাসিবান্নাসু আই ইতরাকু আইয়াকু বলে দাও আহাসিবান নাস, মানুষ মনে করছে কি আল্লাহর ভাষা, আই উতরাকু আমি ওদেরকে এমনিতেই ছেড়ে দেবো, ওরা শুধু বলবে আইয়া কুলু, ওরা শুধু বলবে আমান্না, আমরা ইমান এনেছি আর আমি আল্লাহ ওদের জান্নাতে দেব, এটা কোনো দিন হবে না। অহুম লায়ুফতানুন, আমি ওদের পরীক্ষা নেব না, এটা কোনো দিন হবে না। আল্লাহ বলেন বলে দাও ওদেরকে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওদের আগে যারা আমাকে আল্লাহ বলে মেনেছে আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি, আল্লাহ বলছে আমি ময়দানে ফেলে দেখে নিতে চাই কে সত্য বলেছে, আর আমি ময়দানে ফেলে দেখে নিতে চাই কে মিথ্যে বলেছে। আল্লাহ ময়দান বলতে কোনটা, তোমার ময়দান কোনটা? আল্লাহ বলছে আজ করে ময়দান এইটা। কি বরুণ হাটের ছেলেরা কোরআনের মজলিসে দিল আর মুসলমান বলে দাবি করালো, তোমাদের বাজারে রয়েছে তোমাদের কি হলো, এই ময়দানে ঢুকতে পারলে না, এটা হলো আল্লাহর ময়দান, এইখানে এসো কোরআন শেখো শিখে যাও, এখানে তুমি আসবে না। আরে মুসলিম বলে দাবি করবে ওই দাবিটা চলবে না, কোরআন তুমি শুনবে না আল্লাহর ঘরে ঢুকবে না, আর আল্লাহকে আল্লাহ বলে দাবি করবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে যাবে, এ দাবি সত্য না। তুমি আবু জেহেলের দল, কোন দল বলছি ভাই? আবু জেহেলের দল। এমনি ওরে আবু জেহেল বললি খুব রেগে যাবে না? খুব রেগে যায়। আবু জেহেল বললে খুব রেগে, যেমন আমার এক জায়গাতে একটা উকিল আমার এই পানি ঢেলে ঢেলে দিচ্ছে না, আমি পানি খাচ্ছি, এখন একটা আলোচনা করতে করতে হঠাৎ বলছে এটা আপনি কি আলোচনা করলেন, বলছে আপনি বলুন আপনি কে, বলছে আমি উকিল। আমি বললো আগে বলবেন তো, উনি উকিল। আর গরু হাটে যারা গরু বিক্রি করে ওদের কি বলে? দালাল, গোদা বাংলা দালাল। ওরে দালাল বলে কেন? ওইখান কম পয়সা বলে তাই, আপনারা ব্যাখ্যাটা দেখবেন ভুল হলে বলবেন। আর ওখানে ওরা কোটে শুটকট বট স্টাইল, তাই উকিল। আমি জ্যান্ত মার্ডার করে গিয়েছি যে ভাই সত্যি আমি মার্ডার করেছি, কিন্তু আমাকে তো 10 লাখ লাগে দেবো, তবে আমাকে জিতিয়ে দিতে হবে যে আমি মার্ডার করিনি। ওই 3 বছর ধরে মিথ্যে আলোচনা করেছে না করিনি, ও জেনে শুনে 3 বছর ধরে যত রকম মিথ্যে সব মিথ্যে প্রয়োগ করে আমার মার্ডার করা লোকটাকে মার্ডার করিনি বলে সাব্যস্ত করে দিয়েছে। তাহলে ও কি বুঝতে বললেন?
তো এই জন্য আমরা যদি বলি আবু জেহেল তা রেগে যায়, ভাষাটা একটু কড়া হয়তো। আমার স্ত্রী আর স্ত্রীর ভাইকে কি বলায় ভাই? শালা। আবার কে বলে? সম্বন্ধী। আচ্ছা যদি ঘুরিয়ে বাইজা বলে এটা আমার মাগির ভাই, ও রাখবে না রাখবে না। কিন্তু কথাটা এক হয়েছে না হয়নি বলেন না, কথাটা তো এক হয়েছে, কিন্তু এইটা বললে রাগে আর ওইটা বলে রাগে না, আশ্চর্য ব্যাপার। জি প্রেম প্রিয় বন্ধুরে আমার মনটা গুলে শুনে রেখে দেন, আবু জেহেলের জাত হবে যারা, হাজার বছর কোরআন হলে হেদায়েত পাবে না কো তারা। বারে বারে জলসা দাও, বারে বারে কোরআনের সবক দাও, শুনতে পাবে কিন্তু ওরা আসবে না। আল্লাহ বলছে নবী তুমি জানো ওদের অবস্থা কি? কি আল্লাহ বলছে? খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে খতমাল্লাহ, খতমাল্লাহু আলা কুলুবিহিম। ও হাবিবুল্লাহ ওদেরকে বলে দাও যারা আনতে চাচ্ছে, আমি ওদের কলবে খতম খিতাম মোহর মেরে দিছি। মোহর আবু জেহেলের অন্তরে যেমন মোহর মেরেছিল, কোরআন শুনে যারা আসে না আল্লাহ বলছে আমাদের অন্তরে মোহর মেরেছি। ওয়ালা সামিহিম ওদের কানে, ওয়ালা আবসারিহিম ওদের চোখে। কি দিয়েছে আল্লাহ বলছে? গিশাব পর্দা করে দিয়েছি পর্দা। আল্লাহ নিজে বলছে নবী তুমি মনে করছো ওরা শুনতেছে ওরা দেখতেছে না? নবী ওরা শোনেও না দেখেও না, ওদের জন্য আজাবে আলিম অপেক্ষা করতেছে শুধু মরার সময়টুকু। বুঝাসলো? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ফেরাউনির আল্লাহ ছাড় দিয়েছিল, এই ছাড় দিছি বাস, কিন্তু লাস্ট ওরে মেরেছে না মানিনি। এই জন্য আল্লাহ বলছে সবাইকে ছাড় দেব কিন্তু কাউকে ছেড়ে দেবো না। ছাড় দিলাম ভালো হওয়ার জন্য আগা, আমি দুনিয়ার সরকারের মতন না যে আমারে ভোট না দিলে তোর ঘর বাড়ি আর রাখবো না, আমার মিটিংয়ে না আসলে তোর একটাও লোন দেবো না। আল্লাহ বলছে আমি ওরকম নই, আমি আল্লাহ ওয়াদা ওয়াদা, আমি তোদের একটা হায়াত দিয়েছি। কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ নিজে বলছেন জি লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, যে সময় দিয়েছি সময়ে যতক্ষণ না আসবে আমি তোদের ধরবো না, আর আমি যখন ধরবো তখন কোটি কোটি দোয়া করলেও ছাড়বো না। দুনিয়ার সাপের কবল, বাঘের কবল, সাপের সবল থেকে বেঁচে যাবি, এইডস, ডেঙ্গু, ক্যান্সার, সিপিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া থেকে বাঁচতে পারবি, কিন্তু আজরাইল যেদিন সামনে আসবে সেদিন আর উহ আর চলবে না। জি একদম ধরবেই তো ধরবে। আল্লাহ বলেন আমি ছেড়ে দিছি সজা হ কিন্তু ছাড়বো না জেনে রেখে দিস। প্রাণ বীরা বন্ধু আল্লাহ বলছে বান্দা বলে দাও নবী তুমি মনে করছো ওরা শুনতে পাচ্ছে, তুমি মনে করছো দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আল্লাহ জানি ওরা শোনে না ওরা দেখে না। যারা শুনতে পায় যারা দেখতে পায় তারা তো জলসা এসে হাজির হয়, যারা শুনতে পায় আজান তারা মসজিদে যায়, আর যারা শোনে না হাজার বার আজান হবে কিন্তু মসজিদে যাবে না। প্রাণের বন্ধুরা আমার, আবার এই এদের ভিতরে আর একটা দল আছে, নামাজ যারা পড়তে যায় এদের ভিতরে আবার ভাগ আছে। 12 রাকাত নামাজ পড়ি আমি, 8 রাকাত পড়ার আগে ও 20 রাকাত পড়ে পালায়, এরম নামাজই দেখেননি? নামাজ পড়বে সারা জীবন ধরে কিন্তু জান্নাত নসিব হবে না, এটাও আল্লাহ বলেছে। নবী তুমি কি তাদেরকে দেখেছ? কাদের বলছে আর আই তাল্লাদি ইউকাদ্দিবু বিদ্দিন, এ নবী তাদের কি তুমি দেখেছো যারা কিয়ামত বিশ্বাস করে না? আল্লাহ রাসূল বলছে আল্লাহ তারা আবার কারা? আল্লাহ বলছে মুখে দাড়ি হবে, মাথায় টুপি হবে, লম্বা লম্বা জামা হবে, তারপর হজ করবে, যাকাত দেবে, তারপর কিয়ামত মানে না। নবী অবাক হয়ে বলছে আল্লাহ আবার তারা আবার কারা? সে কিরাম সাংঘাতিক দল, নামাজও পড়বে, হজ করবে, যাকাত দেবে,
তারপর কিয়ামত মানে না বলছে হ্যাঁ আল্লাহ তারা কার আল্লাহ বলছে ফাজা আল্লাহ বলছে এতিমকে ধাক্কা দেয় যারা এতিমকে ধাক্কা দেয় ভাই মরে গেছে ভার মাল ভাই পর মাল গুলো জন্মের ফাঁকি দিয়ে খাচ্ছে আর সোবান আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ ফেরেশতা ওর বিরতবি হচ্ছে পাগলা পাগলা মাল পাগলা শুধু আমার ভিতরে আয় তো সোবান আল্লাহ চটাবো নামাজ মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে ছেলেগা নামে লিখে দিল আর হজে যাওয়ার সময় ডেকে বলছো আমার মেয়েরা ও মা তোরা একটু দোয়া কর মেয়েদের সামনে কেঁদে চোখের পানি ছেড়ে দিল আর যত জমি সব ছেলেদের নামে লিখে দিল কামালের গ্লাব ধরে বলছো রব্বানা তোর মতো পাগলা মাল খোদার কাছে চলবে না ওরে পাঁচি একবার মরে দেখ শুধু কবরের খবরটা কি হয় মেয়েরা বাপের ভালোবাসে তাই বিয়ে বাপের চোখের পানি দেখে মাফ করেছে কিন্তু অন্তরে কি বলেছে হায় রে বাপ সবগুলো ছেলেদের দিয়ে দিলে আমাদের বেলা চোখের পানি দিয়ে দিলে আল্লাহ বলছে ওরা কেয়ামত মানে না দেখতে মল্লা হবে তারপর কি বলছে فذلك الذي يدق اليتيم ولا يحض على طعام المسكين আর এতিমদেরকে গরিবদেরকে অসহায়দেরকে খেতে দিত না আর খাবার জন্য কাউকে উৎসাহিত করতো না পয়েন্টগুলো ধরে রাখবেন এতিমের মাল ভক্ষণ আর এদিকে ফকির মিসকিন অসহায়দের খেতে তো দেয় না আর খাবার জন্য কাউকে বলেও না ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আল্লাহ আবার বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য কোন নামাজি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযিনা হুম ফি সালাতিহিম সাহুন আমি সেই সূরা মুমিনে চলে গেছি মোশাবা লেগে গেছে আল্লাহ বলে শোনো ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে যারা না তাদের নামাজে থাকে উদাসীন নামাজ নামাজের মতো পড়ে না নামাজ পড়তে গেলে চার রেখাতে চারটে দোকানের হিসেব হয়ে যায় নামাজের ধ্যান থাকে না নামাজ যখন দাঁড়ায় তারা এদিকে একবার নজর থাকে ডাইরেক্ট ওই দিকে দেয়ালে কি লেখা রয়েছে নামাজে ধ্যান থাকে না লক্ষ লক্ষ বাচন নামাজ পড়বে কিন্তু জান্নাত পাবে না নামাজি নেই আল্লাহ নিজে বলছে জি ওয়াইজা কামু ইলা সালাতে কামু কুসালা আল্লাহ বলছে একদল মানুষ তার এমন আছে যখন তারা নামাজ পড়তে দাঁড়ায় কাহিলির সঙ্গে চুষ্টির সঙ্গে দাঁড়ায় হেলে দুলে অবহেলা করে নামাজ পড়ে ইউরাউনান্নাস এটা হলো লোক দেখানো নামাজ রে হাবিব এটা সেই নামাজ না এর ব্যাখ্যা অনেক আছে কিন্তু আমি গেলে পাঁচটা টিপস আমি ঠিক দিতে পারবো না খুব ভালো করে শুনবেন ওয়াজ অনেকদিন শুনেছেন আমি বলতে চাচ্ছি আর বাবা গিছি মা গিছি না জি আর কানে হাত দিয়ে বিরাট লম্বা করে নয় সময় একদম শর্ট ডাক্তার যদি ইঞ্জেকশন আনতে যায় লম্বা লম্বা পানা ফেলে ছোট্ট ছোট্ট করে যায় আর আপনি পেট যন্ত্রণায় কাতর হচ্ছেন কি বলবেন মশাই তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে আমি মরে গেল তা এখন কানে হাত দিয়ে বিরাট লম্বা করে না টেনে বলুন যে বক্তা সাহেব তাড়াতাড়ি বলুন সময় বদি পৃথিবীর বেশি বাকি নেই আমি তৈরি হতে চাই ঠিক না ভুল জি ও মন বলি দেখো না ফিরে চলবে চল বেলা ডুবে যায় ও মন কেমন লেগেছে ভাই একটু বলেন না আমি নদীর মতো লেগেছে চার মতো লাগুক আমি দাদা কারো এই জামানায় এখন আর এই জামানায় বর্তমান সময়ে কারোর বিরোধ করতে চাই না অবস্থা খুবই খারাপ আমি যদি এতটুকু বলতে চাই এমন একটা গজল বলতে হবে যার ভিতরে আখেরাতের কিছু পাওয়া যাবে ঠিক না বল
কিন্তু এমন কিছু বললাম যার ভিতরে কিছুই পাওয়া গেল না। দুই নাম্বার গজল যদি বলেন তার ভিতরে গানের সুর চলবে না, ঠিক না বল? ও প্রাণের বন্ধু, এই কথা বললে একদল মুসলমান খেপে যায়। বললাম, দাদা আমি কারো শত্রু নই, আমি কারো বিরোধ করি না, কিন্তু আমি সবসময় বলতে চাই এমন কিছু প্রয়োগ করুন যাতে ভাইদের রোগের কিছু ট্রিটমেন্ট হয়। আল্লাহ বলছে নামাজি হবে তারপরও জান্নাত পাবে না, নামাজি হয়ে জান্নাত পাবে না, এর মতো কষ্ট আর আসে নাকি? যদিও তুমি নামাজ পড়তে গেলে সর্বনাশটা কেন করলে? ও যুবক, ওরে আমার বরুণ হাটের বাপজিরা মায়েরাম, নামাজ যখন পড়তে যাবি দরকার হয় নফল নামাজ ছেড়ে দে, কিন্তু যেটা পড়বি পড়ার মতো পড়বি, রুকু সেজদা ঠিক করে পড়বি, সেজদার দিকে নজরটা রাখবি, খবরদার রসুলের তরিকা মতো নামাজটা পড়, আজে বাজে করে জমায়ে নষ্ট করবি না। জি, একজন সাহাবা নামাজ পড়েস, আমার নবী ডেকে বলছে শোনো, কুম ওটো ফাসাল্লি, নামাজ পড়ো। কেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি। ফের ফের নামাজ পড়ো, ফের নামাজ পড়লো, রাসূল বলছে বসো। আল্লাহ রাসূল নামাজ পড়ে বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবা নামাজ তমন পড়বে যমন নামাজ তুমি আমাকে পড়তে দেখছো। বুঝলে না? তাহলে নামাজে পড়ো, বে নামাজে একদল তো গেল, ওদের তো কোনো হাল হেতর নেই, আর যারা নামাজ পড়লো তার মধ্যে ফের একটা দল বেরিয়ে গেল। আর শুনেছেন বন্ধু, আল্লাহ ভাই কোরআন তাই বলছে, না না না, আমার কাছে হতে গেলে পিওর এবং শিওর হতে হবে, দুদুল্লমার কা চলবে না, কবি দার কবি উধার, দরমিয়ান মে সাদার বাদার এসা মাল নেহি চলেগা, এসা নেহি চলেগি, এরম চলবে না, ইদার উদার করলে হবে না। আল্লাহ বলছে শিবগত আল্লাহ অমান আহসানু মিনাল্লাহি শিবগত ওয়া নাহনু লাহু আবিদু। আল্লাহ বলছে তোমরা আল্লাহর রঙে রঙে যাও, আল্লাহর থেকে রং কার হতে পারে, যদিও তোমরা তারই ইবাদত করতেছো। আল্লাহর রং মানে আল্লাহর দিন, আল্লাহর ইসলামে কে পরিপূর্ণ মেনে নাও, একটুখানি মানবে আর বেশিরভাগটা ছেড়ে দেবে, এমন লোক কোনোদিন চলবে না। তখন তোমরা আমার নামাজ ঠিক মতো পড়বে না, আমার জিকির করবে না, আমার মালগুলো আমার রাস্তায় দেবে না, তখন জেনে রেখে দেবে এমন বাদশা পাঠাবো দুনিয়াতে, ঘরে থাকতে পারবি না। হচ্ছে না হয় না? খাটে শুয়ে, খাটে শুয়ে তাও ঘুম আসে না। আল্লাহ যাবো কই, যাবো কোথায়? তারপরও মাল নামাজ পড়ে না, কি সম্পর্ক? একজন লোক বসে আছে, খুব গালে হাত দিয়ে বলে, ভাই চল নামাজ পড়েছি, বলে ভাই আমার সঙ্গে লাগিয়ে নি, খুব টেনশনে আছি। বলে এই নামাজটা পড়, তাহলে খুব টেনশন। বলে কি টেনশন? বলে মরণের টেনশনে আছি। মরণের টেনশনে বসে তো নামাজ পড়তে যায় না, কি বুঝলেন ভাই? আমি তাই বলতে, মোদি এমনি আসেনি, মোদিকে পাঠানো হয়েছে, আল্লাহ পাঠিয়েছে, আমরা নই। আমরা কেন পাঠালাম? আমাদের কারণে। আমরা এই খিড়কি ধরে টেনেছি মুদি এসো, মুদি দরজা ঠেলা দিয়েছি তাই মুদি এসেছে, এতদিন আসতে পারেনি, কেন মুদিকে ডাকলাম? আল্লাহ বলছে কাজ যখন আমার নবীর মতো হবে না, যখন আমার কানুন আমার কোরআন তোদের কাছে ভালো লাগবে না, গজল যখন প্রিয় হবি কোরআন ভালো লাগবে না, ওয়াজ যখন প্রিয় হবি না যাত্রা ভালো লাগবে, বউ যখন ভালো লাগবে না শালি ভালো লাগবে, হালাল ভালো লাগবে না, বন্ধনের লোনটা প্রিয় হবে, তখন জেনে রেখে দিও দাড়ি তো রাখবে না, দাড়িওয়ালাকে সহ্য করতে পারবে না। জি, আল্লাহ বলছে জেনে রেখে দিও এমন সরকার দেবো তোদের, ঘরে শুতে পারবি না। তাই বুড়ো থাড়ায় ডিটেনশন ক্যাম্পে, মুসলমান যখন ডিটেনশন ক্যাম্পে ভুগতেছে, এই মুসলমানের বাচ্চা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করতে যাচ্ছে না, যায় না। এর আবার কোন জাত? আমার জাত ডিটেনশন ক্যাম্পে মরে, আর এরা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে, এরা কোন জাতির বাচ্চা রে বাপ? ও বন্ধু ভুল বুঝবেন না, কতটা ব্রেন একবার চিন্তা করুন। তবে আমি একটা কথা বলে যাই, একটা জিনিস ঠিক রেখে দেন, কথা দিয়ে গেলাম, ওদের বন্দুক ওদের বম, ওদের 3.93, ওদের AK-47, ওদের রিভলভার, ওকে ওদের বিহারি ষাট,
ওদের মাস্কেট যাই থাক না কেন আমাদের কাছে টিকবে না কাদের কাছে জানেন তারা হলো কি আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলামুনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে মুমিন কি সুন্দর আল্লাহ বলছে ওয়ালা তাহিনু মোদি ঝাপটা দিচ্ছে তা কি হয়েছে তোরা দুঃখ করিস না ওয়ালা তাহজানু আর তোরা চিন্তা করিস না ও আনতুমুল আলাউনা তোমরাই জিতে যাবে আল্লাহ বলছে তোমরাই জিতে যাবে শর্ত হলো কি থাকতে হবে ইন কুনতুম মুমিনিন আল্লাহর শর্ত হলো ঈমান থাকতে হবে ঈমান যদি তোদের কাছে থাকে বন্দুকের কাজ হবে না বন্দুকের গুলি কাছে আসবে না যারা তোদের মারতে আসবে মুসা নবীর জামানায় ফেরাউনের মতো নীল দরিয়ায় ডুবে মরবে তোদের কিছু করতে পারবে না তো আল্লাহ ইমান থাকবে কিসে আল্লাহ বলে দাও লা দীন আল ইমান লা সালাত লাহু যার মধ্যে নামাজ নাই মুসলমান বলার অধিকার তার নাই এবার বলেন যার মধ্যে নামাজ নাই মুসলিম বলে দাবি করার হক তার নাই আমি তা বলতে চাই আপনারা বলছেন আমরা বাঁচতে চাই আর আল্লাহ বলছে বাঁচতে গেলে ঈমান থাকতে হবে ও দাদারা তোমাদের নামাজটাই ছেড়ে রেখেছো আল্লাহর সঙ্গে কানেকশনটা কেটে দিয়েছো এখন তোমাদের পিছনে কে টেকে দেবে যেটা ধরলে আল্লাহর কাজ দেবে সেটা তুমি ছেড়ে গেছো টেক দেবে কে প্রাণ বিরা বন্ধুরে আমার আমি বলেছি তবে আমি ছাড় দিই নাই যারা আমাদের বিরোধিতা করবে তারা যেন পৃথিবীর ইতিহাসটা একবার দেখে নেয় আমাদের বিরোধিতা যারা করেছে আল্লাহ তাদের হাসর নীল দরিয়ায় আর কার জুতো মেরে মেরেছে নমরুদ কিসি মরেছে জুতো মেরে মরিনি বা নিজের জুতো নিজে পিটা খেয়ে খেয়ে মরিস আল্লাহ একবার তাকায়া দেখ তুই আর কত বড় দাজ্জাল ফেরাউন ছিল তোর থেকে শতগুণে দাজ্জাল তারে আমি চুপে চুপে মেরেছি সেই মুসলমানের পেছনে ফেরে লেগেছিস আমি একটা গল্প বলতেছিলাম জি কেমন জানেন একটা ইঁদুরকে তাড়া করেছে বিড়ালে তাড়া করেছে ইঁদুর ছুটে এসে বলছে দরবেশ আমাকে বিড়াল তাড়া করেছে বাঁচাও দরবেশ বলছে আমি দোয়া করছি আল্লাহ তোরে বিড়াল বানিয়ে দিক তাহলে আর বিড়ালে তাড়া করবে না বিড়াল হয়ে গেল তারপর বলছে হুজুর কুকুর তাড়া করেছে বলছে যা তোরে কুকুর করে দিলাম তারপর বলছে হুজুর বাঘে তাড়া করেছে আল্লাহ বলছে তোরে বাঘ করে এ বলছে তোরে বাঘ করে দিলাম তারপর বলছে হুজুর রেডি হও কেন বলে প্রচন্ড খিদে পেয়েছে আমি তোকে খাবো দরবে বলছে কি সর্বনার বেকুক কোথাকার ইঁদুর থেকে বাঘ আমি তোরে বানালাম আর এখন তুই আমার খেতে চাস আমি ফের দোয়া করতে আল্লাহ ও যা ছিল তাই করে দাও সেই ইঁদুর চোহা তাই হয়ে গেল ও মোদি সাহেব চিন্তা করো না তুমি পঞ্চায়েত থেকে এমএলএ থেকে এমপি থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী যাদের ভোটে হয়েছো আর তাদের বলতেছো এবার তোদের খাবো বেরো এরা বলছে ঠিক আছে তুমি যা ছেলে তাই করে দেবো সেই কেটলি হাতে দেবো কি বলে দেখেন আরে ঝাড়গ্রামে গেল দিলীপ ঘোষের এলাকায় গিয়েছিলাম মেদিনীপুর ওখানে গিয়ে দেখি সে এলাকাটাও হেরে গেল আর ঝাড়খণ্ডে হচ্ছে 90% হিন্দু যেখানে হিন্দু ভাইরা বলতেছে এমন সরকার আর আমাদের লাগবে না সেখানেও বিদায় হয়ে গেল আমি বলতে চাই আমাদের পিছনে লাগো না আমরা যদি একবার নজর তুলি ভারতে দাঁড়াতে পারবে না আমরা তোমাদের দয়ায় বাস করি না আমরা অধিকার নিয়ে বাস করি ঠিক না ভুল জি আমরা কারোর দয়ার বসে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো জোরে বলেন নারায় দেখবির বাঘের মতো তোদের নারায় দেখবির
ইমান মোমেন কখনো দুর্বল হয় না। এই নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিটা কি জিনিস জানেন আপনারা? এই এমন একটা তরবারি, এমন একটা হাতিয়ার, 313 জনের তাকবীর দিল, হাজার হাজার কাফেরেরা কুত্তার মতো ছুটে পালালো। আল্লাহ বলছে আল্লাহু আকবার নারায় তাকবীর ধ্বনিটা বেঈমান সহ্য করতে পারে না। এই তাকবীর যখন দেয় বেঈমানদের পাতলা পায়খানা হয়, ওদের শরীরে প্রকম্পন সৃষ্টি, হাতে তরবারি পড়ে যায়। সেই তাকবীর দিতে হবে বরুণ হাটের মুসলমান একবারে জোরে জোরে, নারায় তাকবীর। মাশাআল্লাহ, আমি ওদিকে আজকের গেলে সময় পাবো না, ও বিষয়টা হতে গেলে কি বলবো, প্লেন ওর জন্য 2 ঘন্টা আলাদা নিতে হবে। যেহেতু ইউটিউবে আমার খবর যাচ্ছে, হতে পারে আমার পুলিশের অ্যারেস্ট, হতে পারে জেল, কিন্তু কই পরোয়া নেই হ্যায়। সাইদি সাহেবের মতো মানুষ যদি বিনা আদর্শে জেল খাটতে পারে, তো পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয় জেনে রেখে দিও, তাদের মৃত্যু বেশিরভাগ ওভাবেই হয় যারা আল্লাহওয়ালা হয়। আপনি হক কথা বলবেন না, আপনার শত্রু নেই। আমি হক বলবো, আমার শত্রু আছে, তাতে কি আছে? জি ভাই কি বলেন? কই পরোয়া নেই। আরে আমি তাই বলতে চাই, এই মানুষের কাছে মাথা নত করে 100 বছর বেঁচে থাকার চাইতে, কুত্তার মতো বাঁচার চাইতে, আল্লাহর কোরআন আমার আল্লাহর রসুলের আনিত দিনের জন্য 1 মিনিট সিংহের মতন বেঁচে থাকা আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণে দাম বেশি। বাঁচতে হয়তো সাদ্দামের মতন বাঁচুন, কোরআন বুকি নিয়ে ফাঁসির মঞ্চে চলে যান, কিরকম বাজবেন? একজন আল্লাহওয়ালাকে ধরেছে ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চে যাচ্ছে, তো মনে হচ্ছে বাসর ঘরে যাচ্ছে, হাসতে হাসতে, যেমন স্বামী প্রথম বাসর ঘরে যায় মুসকি মুসকি হেসে, হাসতে হাসতে চোখে ডেকে আনা হলো ওনাকে, আরে আপনি কোথায় যাচ্ছেন জানেন? বলছে হ্যাঁ। বল কোথায়? বলছে ফাঁসির মঞ্চে যাচ্ছি, ফাঁসি হবে আমার, তো তুমি হাসছো? বলে হাসবো না, মানে একটুকুনি তোমরা ফাঁসি দেবার সঙ্গে সঙ্গে আমার মাহবুব, আমার আশেক, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, তা আমি কি এখানে কাঁদবো? এটা বলছে আশ্চর্য। ধরে নিয়ে ধরে না হলো, খুঁটির সঙ্গে বাঁধা হলো, হাত বেঁধে এবারে দাড়ি কাটছে, তখন দুটো চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। বলে আশ্চর্য লোক, মরতে যাচ্ছে কাঁদে না, দাড়ি চাচ্ছে কাঁদছে। বলছে কাঁদছো কেন? বলছে এই জন্য কাঁদছি যে আমাকে শহীদ করার আগে আমার বিশ্ব নবী, আমার মাহাব, আমার মা সুখ, আমার রসুলের সুন্নতটাকে শহীদ করে দিচ্ছিস, এই জন্য আমার চোখের পানি ঝরঝর করে ধরছে। বন্ধু আল্লাহওয়ালা এরকম হয়, জি আল্লাহওয়ালা এরকম হয়। তবে আমি একটা জিনিস গর্ব আজ করে গর্ব করে বলে যাই, কদিন পৃথিবীতে থাকবো জানি নাই, এই ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ শুনে নিক, এই বিশ্বের মুসলমান দুর্বল হওয়ার কোনো কথা নাই। তোমাদের সামনে সুদিন অপেক্ষা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুদিনটা কি? আমি এই জন্য বলতে চাই, যখন মহিলা যারা গর্ভবতী হয়, তো 9 মাস 10 মাস 10 দিন পর মহিলার গর্ভ যন্ত্রণা ওঠে না? ওঠে না। যদি বেদনা পেন না হয়, যন্ত্রণা না হয়, বাচ্চা হবে? বাচ্চা যদি পেন না হয় বাচ্চা হবে না। যদি পেন না হয়, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে তার পেনটা বাড়ানোর চেষ্টা করে, পেন যত জোর হবে, রোগী যত ছটফট করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। দেখবেন ঘরের চারিপাশে মানে মা বাপ দেওয়ার ভাবি সবাই গালে হাত দিয়ে বসে থাকে, কিন্তু একটা আনন্দ জানলা দিয়ে উঁকি মারে। এই কয়েকটা মিনিট যন্ত্রণার পর একটা সুন্দর নূতন মেহমান, আগত মেহমান পৃথিবীতে আসছে, তোমরা তাকে কোলে করে নিয়ে বাতাসা খাইয়ে দেবে, ঠিক না? বল, এটা সবাই বলতে পারলেন না? জি, আমি বলতে চাই মুসলমান চিন্তা করো না, ব্রিটেন আমেরিকা চতুর্দিক থেকে আমাদের প্রতি স্টিম রোলার চালাচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে, গর্ভবতী নারীর মতো ছটফট করতেছে, আল্লাহ কি হবে? ও আল্লাহ কি হবে? আল্লাহ বলছে ধৈর্য ধর, তোদের জন্য রেখেছি আমার ভীষণ জান্নাত ঘর, একটু পরে শান্তি পাবি, স্টারিং পেন তোদের হাতে আসবে, তাই ছটফট করতেছে, তোরা ছটফট করিস না, কারণ সাপে যখন ব্যাং ধরে ডাকে সাপ না ব্যাং, ব্যাং ডাকে সাপ, কিন্তু চুপ করে থাকে,
মানে আমি ডাকলে শিকার পালাবে। আমার দাদা আমাদের টার্গেট হলো জান্নাতের দিকে, আমরা ছটপট করব না, আমরা শিকার ধরব, আমরা কিছুই বলব না। আমার প্যান্টগুলো বন্ধু আমি ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলছে আমার যদি মোমেন হতে চাও, বাঁচতে যদি চাও।